দেশে বৃহৎ পরিসরে নতুন চাকরির সুযোগ সৃষ্টি করার জন্য 25 কোটি মার্কিন ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,100 কোটি টাকা। বাংলাদেশ সরকারের জব ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট কর্মসূচি বাস্তবায়নে সংস্থাটি এ সহায়তা দিবে। রাজধানীর সোনারগাঁও হোটেলে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল। অনুষ্ঠানে জানানো হয়, 3 বছর মেয়াদী এ কর্মসূচির আওতায় বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য পরিবেশ আধুনিকায়ন, শ্রমিকদের সুরক্ষা ও সব ধরনের অভিঘাত মোকাবেলায় সক্ষমতা জোরদারকরণ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকারে কর্মে প্রবেশ নিশ্চিতকরণে নীতি ও কর্মসূচি উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। অর্থমন্ত্রী বলেন, অবকাঠামো এবং শিক্ষাসহ বিভিন্ন খাতে আমরা উন্নতি করেছি, তবে কর্মসংস্থানে কিছুটা পিছিয়ে আছি। সরকার অবকাঠামো সুবিধা সহ বেসরকারি খাতকে বিভিন্ন ধরনের সুবিধা দিচ্ছে। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান বলেন, বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে, বিশেষ করে গত 2 দশকে প্রবৃদ্ধি অর্জন, দারিদ্র নিরসন এবং মানব সম্পদের উন্নয়ন হয়েছে ব্যাপক। বিশ্বব্যাংকের দেয়া এ বাজেট সহায়তা 5 বছরের রেয়াতকাল সহ 30 বছরে পরিশোধ করতে হবে। এক্ষেত্রে উত্তোলিত অর্থের উপর 0.75% হারে সার্ভিস চার্জ এবং 1.25% হারে সুদসহ মোট 2% হারে সুদ দিতে হবে।